কুয়েতে করোনার প্রকোপ কমতে থাকায় স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছেন প্রবাসীরা। বেড়েছে বিপণী বিতানে ক্রেতার আনাগোনা, তবে কর্মী সংকটে রয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিনিধি আমিন রানার প্রতিবেদন জানাচ্ছেন মুবাল্লিক করিম। কুয়েতে অনেকটা সহনীয় করা হয়েছে করোনা বিধিনিষেধ, স্বাভাবিকতায় ফিরতে শুরু করেছে জনজীবন। শিথিল করা হয়েছে লকডাউনের সময়সূচি, খুলে দেওয়া হয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন বিপণী বিতান বন্ধ থাকায় অনিশ্চয়তায় দিন পাড়ি দিচ্ছিলেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। কুয়েতে এখন বর্তমানে লকডাউন নাই, এখন মোটামুটি ভালো আছে ব্যবসা বাণিজ্য। দৈনন্দিন জীবনের যে প্রয়োজনগুলো আমরা মেটাতে পারতেছি, আমরা কর্মস্থলে যোগদান করতে পারতেছি। তবে গত কদিন ধরে বেড়েছে বেচা বিক্রি, ক্রেতাদের আনাগোনাও বেশ। বর্তমানে মার্কেটের পরিস্থিতি ভালো, কাস্টমার আসছে মার্কেটে বেচাকে নিয়ে, আলহামদুলিল্লাহ ভালো। বিমান চালু হয়ে গেলে, বিমান অ্যাভেলেবেল হলে আশা করি আরও বেটার হবে। এছাড়া করোনাকালীন সময়ে অনেক প্রবাসী কর্মী দেশে আটকা পড়ায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সংকটে। এমন কর্মীদের প্রবাস কর্মস্থলে যোগ দিতে সরকারের সহযোগিতা চেয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। হাজার হাজার কুয়েত প্রবাসী দীর্ঘদিন যাবৎ আটকা পড়ে আছেন। কুয়েতে ব্যবসা বাণিজ্যে চরম কর্মী সংকট দেখা দিয়েছে, তাই আমি বাংলাদেশে আটকে পড়া কুয়েত প্রবাসীদেরকে দ্রুত তাদের কর্মস্থলে ফিরে আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি সবিনয় আবেদন জানাচ্ছি। কাজ করার মতন লোকের শর্ট আছে, তাই কুয়েত সরকার বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন, যারা যায় বাংলাদেশে আটকে গিয়েছে ওদেরকে আনার জন্য একটা আহ্বান জানাচ্ছি। এদিকে স্বাভাবিক জীবনে ফিরতে পেরে আনন্দিত প্রবাসীরা। এখন বর্তমান কুয়েতের অবস্থা মোটামুটি স্বাভাবিক অবস্থায় ভালোই আছে। তো আমরা আবার একটু বের হয়েছি কিছু কেনাকাটা করার জন্য। দীর্ঘদিন পরে কুয়েতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়, স্বাভাবিকভাবে জীবনযাত্রা ফিরে আসে, আমরা খুবই আনন্দিত। মুবাল্লিক করিম, মাইটিভি নিউজ ডেস্ক।